হাওড়ার সুপ্রাচীন ঐতিহ্যবাহী যে মা সিদ্ধেশ্বরীর মন্দির আছে, সেই সিদ্ধেশ্বরী মন্দিরের আজকে যে কালী পুজো উপলক্ষে বিশাল পূজার্চনা হচ্ছে, সেই পূজার্চনার যে এবারে দায়িত্বে রয়েছেন যে সেবায়িত আমাদের অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা এসেছি মা সিদ্ধেশ্বরী মন্দিরের যে ঐতিহ্য এবং পরম্পরা এবং আপনাদের পরিবারের পক্ষ থেকে যে এত বছর এই পুজো হয়ে আসছে তার সম্পর্কে আপনি কিছু বলুন। এই বাংলাদেশের বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে, সেই দেবদেবীর মূর্তিতে মানে নিত্য পুজো প্রতিদিন হয়। এবার এই বিশেষভাবে আমাদের নিত্য পুজোর যে বিধি, সেই বিধি মেনেই মায়ের পুজো হয়। এবং এইটা অবস্থিত মায়ের নামে সিদ্ধেশ্বরী তলা লেনের, কালীবাবুর বাজারে সিদ্ধেশ্বরী তলা লেনের অপোজিটেই অবস্থিত। পার্শ্বরিক উৎসব আজই মানে কার্তিক মাসের অমাবস্যার মা শ্যামা মায়ের পূজার দিন, তবুও প্রত্যেক অমাবস্যায় মায়ের বিশেষভাবে পূজা হয় এবং ভোগ বিতরণ করা হয়। এই মায়ের আশীর্বাদ অপরিসীম, সেটা বলে বোঝানো যাবে না। আমাদের এই সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আমাদেরই সেবায় প্রায় সাতপুরুষ আগেকার এই গঙ্গার মাটি থেকে, পাঁচটি বয়ে যেত গঙ্গা, আর এই গঙ্গার মাটি থেকেই এই মায়ের বেদি তৈরি হয়, কথিত আছে। সেই বিধি মেনেই মায়ের পুজো হয়। এবং এইটা অবস্থিত মায়ের নামে সিদ্ধেশ্বরী তলা লেনের, কালীবাবুর বাজারে সিদ্ধেশ্বরী তলা লেনের অপোজিটেই অবস্থিত।